নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো দ্য রুম অন দ্য রুফ বইটি বাংলা ভাষায় ব্যাখ্যান। 17 বছর বয়সে রাস্কিন বন্ড এই বইটি লিখেছিলেন, আর এটা ওনার জীবনের প্রথম উপন্যাস। এই বইটি লেখা হয় 1951 সালে, প্রকাশিত হয় 1956 সালে, আর 1957 সালে এই বইটির জন্য মিস্টার বন্ডকে জন লিলুয়েন রিস মেমোরিয়াল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। রাস্কিন বন্ডের জন্ম হিমাচল প্রদেশের কৌশলী শহরে এবং জীবনের অধিকাংশ ভাগ উনি কাটিয়েছেন জামনগর, দেহরাদুন, দিল্লি আর শিমলায়। ওনাকে ওনার লেখার জন্য সাহিত্য পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। দ্য রুম অন দ্য রুফ বইটি লেখার 50 বছর পরেও এই লেখাটি জীবিত আছে শুধু একটি কারণে, সেটা হলো এই বইটি লেখা হয়েছে একটা কিশোর ছেলে কিশোর অবস্থা জীবনকে নিয়ে। গল্পটি তুলে ধরেছে একটি নিষ্পাপ বিশ্বস্ত বন্ধুত্বকে, যেটা অনুভব করা যায় জীবনের কিশোর অবস্থায়। এই কারণে আজও এই গল্পটি পাঠকদের মধ্যে প্রাণবন্ত হয়ে আছে। এই বইটির মোট 23খানা অধ্যায় আছে, যেটা পুরোপুরি এক কিশোর ছেলে রাস্টি আর তার জীবনের বন্ধুত্ব, ছোট বড় অভিজ্ঞতাকে নিয়ে লেখা। রাস্টি 16 বছরের এক অ্যাংলো ইন্ডিয়ান ছেলে। ছোটবেলায় সে তার মা বাবাকে হারায়। তাকে বড় করে তোলে তার দুঃসম্পর্কের এক কাকা মিস্টার জন হ্যারিসন। মিস্টার হ্যারিসন প্রায় 40-এর কাছাকাছি, সুসজ্জিত, শক্ত মেজাজের এবং পুরোপুরি ইংরেজ। ওনারা দেহরাদুন থেকে একটু দূর মাসুরির কাছাকাছি এক ইংরেজ সমাজের মানুষের মধ্যে বসবাস করেন। তাদের জন্য ওটাই ইন্ডিয়া। রাষ্ট্রের জন্য বাজার যাওয়া, ইংরেজ ছাড়া অন্য কারোর সাথে মেশা নিষিদ্ধ ছিল। বাবা মার কোনো স্মৃতি রাষ্ট্রের মনে নেই। মনে আছে শুধু মিস্টার হ্যারিসন রাষ্ট্রকে খাইয়ে পড়িয়ে ভালো স্কুলে পাঠিয়ে তাকে ইংরেজের মতন বড় করে তুলেছে, যার জন্যে সে নিজের কাকাকে মান্য করে, কিন্তু মালাই বেদ দিয়ে শাসন করে বলে তাকে রীতিমতো ভয়ও পায়। বসন্তর এক বৃষ্টির বিকেলে রাষ্ট্রীর একাকী জীবনে এসে পড়ল 3টি বন্ধু, সমী, রণবীর আর সুরি। সমী হল এক সুশ্রী সর্দার ছেলে, মুখে তার সারাক্ষণ এক মিষ্টি হাসি। আরেকদিকে রণবীর হল কুস্তিগীর, সমীর কথায় সে দেহরাদুনের সেরা। সে চালাক চতুর নয়, কিন্তু শক্তিশালী আর সমীহ স্বভাবের। কিন্তু সুরি হল এক নচ্ছার পাজি, যার কাজ হল পরের গোপন কথা জেনে তাদের পরবর্তীকালে ব্ল্যাকমেল করা। এদের সাথে আলাপ হয়ে রাষ্ট্রীরও ইচ্ছে জাগে দেহরাদুনের বাজারকে দেখার। একদিন কাকা দিল্লি বেরিয়ে যাওয়ার পরে রাষ্ট্রীয় বেরিয়ে পড়ল ওই ভারতকে দেখতে যেখানে যাওয়া তার জন্য নিষিদ্ধ ছিল। বাজার গিয়ে রাষ্ট্রীর বন্ধুত্ব হলো সমীর সাথে, আর জীবনে প্রথমবার চেখে দেখল চাট, পুচকা আর সিঙ্গারা। কিছুদিনেই রাষ্ট্রী হয়ে উঠল সমীর সেরা প্রিয় বন্ধু। যত বন্ধুত্ব বাড়ল তার সাথে বাড়ল রাষ্ট্রীর বাজারে যাওয়া আর চাট পুচকা খাওয়া। রাষ্ট্রীর জীবনে এক নতুন মোড় আসলো হোলির একটি রাতে। রণবীর রাষ্ট্রীকে হোলি খেলার জন্য ডাকে। তার সাথে হোলি খেলতে গিয়ে রাষ্ট্রী অনুভব করে এক নতুন জগৎ, যেটা আগে ওর জানাই ছিল না। এক নতুন সুখ, নতুন আনন্দ আর তার সাথে নতুন বন্ধুত্ব। কিন্তু খেলতে খেলতে সে সময় জ্ঞান হারিয়ে ফেলে। যখন বাড়িতে পৌঁছায় তখন বেশ রাত হয়ে গেছে। মিস্টার হ্যারিসন বারান্দায় দাঁড়িয়ে তার অপেক্ষা করছে। রাষ্ট্রীর রং মাখা চেহারা দেখে সে আশ্চর্য এবং হতাশ। রেগে মেগে রাষ্ট্রীকে ভিতরে নিয়ে যায় বেদ দিয়ে শাসন করবে বলে, কিন্তু পারে না। রাষ্ট্রী তার শাসনের প্রতিবাদ করে এবং কাকার সাথে হাতাহাতি করে মাঝ রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রাতের অন্ধকারে যখন রাষ্ট্রী দেহরাদুনের বাজারে পৌঁছায় তখন সব নিঃশব্দ। সেখানে না সমী আছে না রণবীর।
আছে কিছু রাস্তার কুকুর আর ভিখারিরা শুয়ে। বসন্তের ওই অন্ধকার ঠান্ডা রাতে নিজেকে একলা পেয়ে রাস্তির নিজের অবস্থার হুঁশ এলো। কিন্তু এইসবের মাঝে সে একটা কথা নিশ্চিত করল কি, সে আর মিস্টার হ্যারিসনের বাড়ি ফিরবে না। পরের সকাল সোমি চাটের দোকানের সামনে শুয়ে থাকা রাস্তিকে উদ্ধার করে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেয়। তাকে এই আশ্বাস দেয় কি খুব শিগগিরই তাকে একটা কাজ জোগাড় করে দেবে। সোমি নিজের মার সাথে থাকে, কাজের সূত্রে তার বাবা থাকে দিল্লিতে। সোমির দুই দিদি আছে যাদের আগেই বিয়ে হয়ে গেছে। সোমির বাড়িতে এই আদর যত্ন পেয়ে প্রথমবার রাস্তি মনে ভরসা পেল। খুব শিগগিরই রাস্তিকে সোমি তার প্রতিবেশী মিস্টার কাপুরের ছেলে কিষেনকে ইংরেজি পড়ানোর জন্য কাজ জোগাড় করে দিল। মিস্টার কাপুর হলেন দেহরা শহরের এক ধনী ব্যবসায়ী, কিন্তু নেশার আসক্তি তার ঐশ্বর্যকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে। ওনার স্ত্রী মিসেস মিনা কাপুর এক সুন্দরী সুসজ্জিত মহিলা, আর বয়সে মিস্টার কাপুর থেকে বেশ ছোট। ওনাদের ছেলে কিষেন হলো এক নষ্ট ভবঘুরে ছোড়া, যা সারাদিন কাটে বাজারে ছেলেপুলেদের সাথে ঘুরে বেরিয়ে। কাপুরদের পরিবারের সাথে রাষ্ট্রীয় প্রথম পরিচয় হয় তাদেরই এক পার্টিতে। ওখানে প্রথমবার মিনা কাপুরকে দেখে রাষ্ট্রীয় মনে তার জন্যে এক নতুন অনুভূতি জেগে ওঠে। চাকরির শর্ত অনুসারে রাষ্ট্রীকে কোনো মাইনে দেওয়া হবে না, কিন্তু খাওয়া পড়া আর থাকার দায়িত্ব কাপুরদের থাকবে, আর সময় অসময় টাকা পয়সা দরকার পুরো করা হবে। তাকে থাকার জন্য ছাদের ওপরে একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছে। ঘরটিতে রাখা আছে একটা দড়ি দেওয়া খাট, একটি টেবিল, একটি শেলফ, আর দেয়ালে দু চারটে ফ্রেক। ঘরের এক ছোট্ট জালনা থেকে ঢুকে পড়েছে বগিনবিলিয়া গাছের একটি লতা। ঘরটি তার পুরনো ঘর থেকে ছোট, কিন্তু তার মনে হলো ছাদের এই ঘরটিতে বসেই সে মনের শান্তিতে কবিতা বা সঙ্গীতের রচনা করতে পারে। একদিকে মিস্টার হ্যারিসন কিছুদিনেই সহজ হয়ে উঠলেন, আর চিন্তা করলেন যদি রাস্তি ফেরে তাকে ক্ষমা করে দেবে। কিন্তু আরেকদিকে রাস্তি নিজের নতুন জীবনে মগ্ন। সে ওই ছোট্ট ঘরটি জানলার সামনে দাঁড়িয়ে মিসেস কাপুরের হাত ধরে রইল, আর আস্তে আস্তে তার প্রেমে পড়তে লাগল। এরই মধ্যে রণবীর নিজে বন্ধুদের কাছ থেকে বিদায় নিল মাসুরি যাবে বলে। তার অ্যাডমিশন মাসুরির এক বোর্ডিং স্কুলে হয়ে গেছে। যত সময় কাটতে লাগলো, রাষ্টি আর কাপুর পরিবারের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। কিষেনের জন্যে রাষ্টি বন্ধু বা বলা যায় বড় ভাইয়ের মতন হয়ে উঠল। মিস্টার কাপুরেরও রাষ্টিকে বেশ ভালো লাগতে লাগলো, আর তার কারণ হলো রাষ্টির মুখে মিস্টার কাপুরের প্রতি প্রশংসাসূচক কথাবার্তা। কিষেন আর রাষ্টির ঘনিষ্ঠতা এতটাই যে একদিন রাষ্টি ঠাট্টা ছলে নিজের মনের কথা কিষেনকে জানালো যে সে তার মাকে ভালোবাসে। উত্তরে কিষেন খুব সহজে ভাবেই এই ব্যাপারটাকে নিল। এরই মধ্যে একদিন কথায় কথায় তারা একটি ক্লাবের গঠন করার চিন্তা করল। ক্লাবটির নাম দিল দ্য ডেভিলস ক্লাব। ক্লাবটি বানানোর মূল উদ্দেশ্য হলো তাদের রোজকার একঘেয়ে জীবনে কিছু নতুন অ্যাডভেঞ্চার করার। অ্যাডভেঞ্চার সূত্রে একদিন সবাই মিলে পিকনিক যাওয়া প্ল্যান করল। পিকনিকের সকালবেলায় জড়ো হলো রাষ্টি, সোমি, কিষেন, সুরি আর সুরির এক কুকুর যার নাম হলো প্রিকলি হেড। গাড়ি চালানোর দায়িত্ব পড়ল মিস্টার কাপুরের। সে আজ গাড়ি চালানোর উপযুক্ত, কেন কি সারা রাত সে কোনো নেশা করেননি। গাড়ির সামনে বসল মিস্টার কাপুর আর ওনার স্ত্রী, পেছনে কিষেন, রাষ্টি আর সোমি। সুরি আর তার কুকুর জায়গা পেল গাড়ির ডিক্কিতে। গাড়ি বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। পিকনিকের গন্তব্যস্থল হলো এক ঝর্ণা। সেখানে পৌঁছতে গেলে পেরোতে হবে একটি বা দুটো নদী।
নদী পেরোনোর চেষ্টায় গাড়িটি হঠাৎ মাঝ নদীতে বন্ধ হয়ে গেল। সুতরাং গাড়িটিকে ঠেলার জন্যে সবাই গাড়ির থেকে বেরিয়ে পড়ল, শুধু বেরোলো না সুরি আর তার কুকুর। সবাই গাড়িটিকে ঠেলে নদীর ধারে তো নিয়ে আসলো, কিন্তু এরই মধ্যে গাড়িটি জবাব দিয়ে দিয়েছে, সেই জন্যে পিকনিকের আয়োজন নদীর ধারে করা হলো। আর মিস্টার কাপুর লেগে পড়ল গাড়ি মেরামতে। দিনটি বেশ মজায় কাটল, নদীতে স্নান, খাওয়া দাওয়া আর দুপুরে এক টানা ঘুম। বিকেলে সবার নজর এড়িয়ে রাস্তি একটি সুযোগ পেল মিনার সাথে সময় কাটাবার। তার পেছন পেছন সে জঙ্গলের দিকে এগোল। এগিয়ে হঠাৎ এক চিৎকার শুনে ভয়ের চোটে মিনাকে জাকড়ে ধরল। এই মুহূর্তটি মিনা আর রাস্তিকে আরো কাছে নিয়ে আসলো। বাকি বিকেলটি দুজনে জঙ্গল আর তারই ভিতরে একটি ঝর্ণার ধারে কাটালো। কিন্তু মিনা আর রাস্তির এই ঘনিষ্ঠ সম্পর্কটি সুরির চোখে পড়ে, আর পরবর্তীকালে সে রাস্তিকে এটি নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। সন্ধে হতে গাড়িটি চলতে লাগলো আর সবাই মিলে বাড়ি ফিরল। এরই মধ্যে একদিন রাস্তির দেখা হয় মিস্টার হ্যারিসনের সাথে। যথারীতি দুজন দুজনের সাথে কথা বলে, কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। রাস্তি এখন আত্মবিশ্বাসী, সে আর সেই ছোট্ট ছেলে নেই, সে বড় হয়ে গেছে। রাস্তি নিজের কাজের খবর দিল, শুনে তার কাকা মনক্ষুণ্ণ, কিন্তু পাল্টা পরিস্থিতি অনুকূলে বেশি কিছু বলল না। শুধু বলল যদি সময় অসময় দরকার পড়ে তাহলে তাকে জানাতে পারে। হঠাৎ একদিন মিনা রাস্তিকে তাদের দিল্লি যাওয়ার খবর জানায়। কারণ হলো মিস্টার কাপুরের জন্যে দিল্লিতে কাজ খোঁজা। শুনে রাস্তি কেমন হতাশ হয়ে পড়ল। এই তো সে নিজের আর মিনার প্রেমের স্বপ্ন দেখা শুরুই করেছিল, আর ইতিমধ্যে মিনা তার দিল্লি যাওয়ার খবর শোনাল। যাওয়ার আগে রাস্তিকে কিষেনের দায়িত্ব দিয়ে গেল, আর দিয়ে গেল 75টি টাকা 15 দিনের জন্য। যেহেতু ঘর বন্ধ করে গেছে, তাই কিষেনেরও শোয়ার জায়গা হলো ছাদের ওই ছোট্ট ঘরটিতে। কাপুরদের যাওয়া দুদিন পরে সুরিও দেহরাদুনকে বিদায় জানালো মাসুরিতে যাবে বলে। শুনে সবাই আনন্দিত, সুরিকে বেশ এক জমজমাটে পার্টি দেওয়া হলো, আর দেওয়া হলো একটি ফেয়ারওয়েল গিফট। এটি নিশ্চিত করতে কি অন্তত গিফটটির মান রাখতে সে যেন শিগগিরই দেহরাদুনে না ফেরে। পরের দিন সকালবেলায় রাস্তি আর কিষেন বিছানায়, গত রাতের ঝড় বৃষ্টির আমেজ মেতে। কানে একটি খুনটির আওয়াজ যাচ্ছে, কিন্তু বিছানা থেকে ওঠার ইচ্ছে কারোরই নেই। হঠাৎ রাস্তির মনে পড়ল যে নিশ্চয়ই পোস্টম্যান কাপুরদের জন্য চিঠিপত্র এনেছে। বেরিয়ে জিজ্ঞেস করল, কিন্তু পোস্টম্যান বলল কাপুরদের জন্য না, বরঞ্চ রাস্তির জন্য একটি টেলিগ্রাম এসছে। মিনার টেলিগ্রাম ভেবে উৎসাহিত হয়ে রাস্তি ছুটে গেল, কিন্তু টেলিগ্রামটা পড়েই তার মুখের রং সাদা হয়ে গেল। দেখে কিষেন ঠাট্টা করে জিজ্ঞেস করল, মা কি লিখেছে, তোমাকে আর ভালোবাসে না? শেষে গম্ভীর স্বরে রাস্তি উত্তর দিল, তোমাকে হরিদ্বারে তোমার পিসির কাছে গিয়ে থাকতে হবে। রেগে মেগে কিষেন বলল, না, ফোন করে বলে দাও মাকে, আমি যাব না। রাস্তি বলল, পারবো না বলতে, কেন কি তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটি শেষ করার আগেই কিষেন জিজ্ঞেস করল, বাবার কি কিছু হয়েছে? বলল, না। এই বলেই রাস্তি কিষেনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কিষেন সব বুঝে চিৎকার করে মা মা বলে কাঁদতে লাগলো। সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু কিষেনের কোনো খোঁজ নেই। সারাটা দিন ছেলেটি ঘরের বাইরে, যখন ফিরল তখন তার বুক ফাটিয়ে কান্না। তার সেই এক কথা, যাব না হরিদ্বারে, তোমার কাছে থাকব। রাস্তি যাওয়ার জন্যে বোঝালো আর প্রতিশ্রুতি দিল যে তার সাথে নিশ্চয়ই দেখা করতে আসবে। রাত হতে কিষেন ঘুমিয়ে পড়ল, কিন্তু রাস্তির চোখে ঘুম নেই।
তার দু চোখ দিয়ে অজান্তে জল গড়িয়ে পড়ে যাচ্ছে। বুঝতে পারছে না এই কান্না কার জন্যে, নিজের জন্যে, মিনার জন্যে, না কিষেনের চলে যাওয়ার জন্যে। সারা রাত জীবন মরণ নিয়ে সে কত কিছুই না ভাবল, কিন্তু কিছুতেই মন শান্ত হলো না। পরের দিন সকালে কিষেনের পিসি তাকে নিতে আসলো। কিষেন যথারীতি নিজের পিসির সাথে গেল, কিন্তু যাওয়ার আগে রাষ্ট্রীকে বলল, ভাই মনের ভিতরে আমি যে খুব একা। এই শুনে রাষ্ট্রীর মনে কিষেনের জন্যে চিন্তা জেগে উঠল। মনে হলো কোন অজানা বন্ধুহীন জগতে চলে যাচ্ছে সে, কে জানে তাকে কেউ ঠিক করে খেয়াল করবেও কিনা। কিষেনের যাওয়াতে রাষ্ট্রীর জীবনটা কেমন থেমে গেল। সে তার সাথে নিয়ে গেছে রাষ্ট্রীর জীবনের এক অংশ, আর ছেড়ে গেছে তার জন্যে একাকী জীবন। একদিন দুপুরে শমী দেখা দিল, এসে নিজের অমৃতসর যাওয়ার কথা বলল। সে কিছু মাস অমৃতসর গিয়ে থাকবে আর আগামী বসন্তে ফিরবে। খবরটি এত অপ্রত্যাশিত যে রাষ্ট্রীর কিছুতেই এই ব্যাপারটি নিতে পারল না। সে কোনোদিন ভাবেইনি যে এক এক করে সবাই চলে যাবে দেহরাদুন ছেড়ে। মন আর মস্তিষ্ক একটি অস্বস্তিকর ভার বন্ধ হয়ে আসল। কি ভেবে হঠাৎ করে রাষ্ট্রী বলে উঠল, বন্ধু তুমি যদি যাও তাহলে আমিও যাব। আশ্চর্য হয়ে শমী জিজ্ঞেস করল, তোমার কাছে তো টাকা নেই, তুমি আবার কোথায় যাবে? রাষ্ট্রী জানালো ইংরেজ সরকার ব্রিটিশ নাগরিকদের দেশ নিয়ে যাওয়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করে, কিন্তু অসুবিধে একটি, রাষ্ট্রীর যে কোনো জন্মপত্র নেই, সে ইংরেজ নাগরিক না ভারতীয় নাগরিক তার কোনো প্রমাণ নেই। আর মিস্টার হ্যারিসনের কথা অনুসারে তার মা বাবা ভিন্ন জাতের, তো সেই জন্যে রাষ্ট্রী মনে করে তার কোথাও কোনো সম্পর্কিত নেই, তাই তাকে সব ছেড়ে যেতেই হবে। শমী চলে যাওয়ার পর রাষ্ট্রীর জীবনে নেমে এলো এক উদাসীনতা। সে ঘুরে ফিরে আজ সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে ঠিক শুরু করেছিল। এই জীবনটাও তার আগের জীবনের মতন হয়ে উঠল খালি, অর্থহীন। গত কিছু মাসের সুখগুলি হঠাৎ কোথায় উধাও হয়ে গেল, জীবনটিকে বিচ্ছিন্ন করে দিয়ে গেল, আর দিয়ে গেল এক বিকৃত ভবিষ্যৎ। এই করে একের পর এক দিন কাটল, গ্রীষ্মকাল পেরিয়ে গেল, বৃষ্টি নামল। শেষে রাষ্ট্রীর নিজে পরিস্থিতির হুঁশ এলো, নিশ্চিত করল তাকে যে যেতেই হবে। সে আর দিনের পর দিন এইভাবে জীবন কাটাতে পারে না। সে হয় নিজের একটি পরিচয় গড়ে তুলবে বা নিঃস্ব হয়ে যাবে, কিন্তু সে যে সে হয়ে আর থাকবে না। ঠিক হলো সে দিল্লি যাবে, ওখানে গিয়ে ব্রিটেনের হাই কমিশনারের কাছে তাকে ইংল্যান্ড পৌঁছে দেওয়ার নিবেদন করবে। আর দিল্লি যাওয়ার রাস্তায় হরিদ্বারে নেমে কিষেনের সাথে শেষ একবার দেখা করে যাবে। যাওয়ার আগে সে শমীর এক চিঠি পায়, লিখেছে হোলি পর্যন্ত তার অপেক্ষা করতে আর ধৈর্য ধরে রাখতে, খারাপ সময় পেরিয়ে যাবে। চিঠিটি পড়ে রাষ্ট্রী ভাবল সে সারা জীবন এই চিঠিটি আগলিয়ে রাখবে আর শমীর সাথে এই বন্ধুত্ব সারা জীবন বজিয়ে রাখবে। আস্তে আস্তে সে স্টেশনের জন্য বেরিয়ে পড়ল। হাতে কোনো বাক্স নেই, জামা কাপড় বলতে একজোড়া যেটি পড়ে আছে আর পকেটে 50টি টাকা, যেটি মিস্টার কাপুর দিয়ে গেছে। স্টেশনের রাস্তায় পড়ল বাজার, তার লোকজন আর তাদের সেই পুরনো চাটের দোকানটি। রাস্তায় যেতে গিয়ে হঠাৎ দেখল মিস্টার হ্যারিসনের বাড়ির জমাদের ছেলেটিকে। তার কাছে জানল হ্যারিসন দেশ ছেড়ে চলে গেছে। শুনে রাষ্ট্রী আশ্চর্য হল না, সে কোনো উত্তর না দিয়ে স্টেশনের দিকে এগিয়ে গেল। ট্রেনটি স্টেশন থেকে ছাড়াতেই রাষ্ট্রীর মনে পড়ল সেদিনটির কথা, যেদিন সে রণবীরের ঢোলের আওয়াজ শুনে হোলি খেলতে বেরিয়ে পড়েছিল। সেদিন শুরু হয়েছিল তার জীবনের এক নতুন অধ্যায়। আর আজ কোনো ঢোলের শব্দ নেই,
আছে এই ট্রেনের কাঁপুনি, যে তাকে নিয়ে যাচ্ছে জীবনের এক নতুন অধ্যায়ের দিকে। দূর, খুব দূর, সমীর থেকে দূর, দেরাদুন থেকে দূর, আর দেরাদুনের বাজার থেকে দূর। যথারীতি সময় ট্রেনটি হরিদ্বার নামল। রাষ্ট্রীয় নেমে পড়ল কিষেনের বাড়ি গিয়ে তাকে দেখা দেবে বলে। তার দেওয়ার ঠিকানায় পৌঁছালো, কিন্তু তার খোঁজ পেল না। গিয়ে সেখানে জানতে পারল কিষেন নাকি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, হরিদ্বারের অলিগলিতে ঠাঁই নিয়েছে, চুরি চামারি করে তার দিন চলে। তার বাবা মিস্টার কাপুর দ্বিতীয় বিয়ে করেছেন, স্ত্রীর সাথেও পরিচয় করালো। তার এসব কথা শুনে রাষ্ট্রীয় মনে ভেতরে এক প্রচণ্ড রাগ জেগে উঠল। সে কিছুতেই ভেবে উঠতে পারছিল না কি করে এই মানুষটি নিজের স্ত্রীর মারা যাওয়ার এক মাসের মধ্যে আরেকটা বিয়ে করে নেয়, যখন মিস্টার কাপুরের জীবনে তার স্ত্রীকে দেওয়ার কিছুই ছিল না। সেই দিনেও মিনা নিজের জীবনের সব কিছু দিয়ে এই মানুষটির পাশে ছিল। যদি আজ সে মিস্টার কাপুরকে ছেড়ে চলে যেত, তাহলে হতে পারে সে জীবিত থাকত। রাষ্ট্রী আর অপেক্ষা না করে কাপুরদের বাড়ির থেকে বেরিয়ে পড়ল কিষেনের খোঁজে। কিষেনের দেখা পেল বাজারের এক গলিতে। তাকে দেখে রাষ্ট্রী আশ্চর্য, এ কি চেহারা! তার পায়ে জুতো নেই, জীর্ণ অবস্থা, শরীরের হাড়গুলি দেখা যাচ্ছে, চুল এলোমেলো। রাষ্ট্রীকে দেখে কিষেন জানতে চাইল তার আসার কারণ। রাষ্ট্রী বিদায় নিতে এসেছেন, আর তার দেরাদুনে থেকে কাজ নেই, সেখানে না আছে বন্ধু, না আছে কাজ। তার কথা শুনে কিষেন তাকে নিজের অবস্থার কথা জানালো। পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর অন্যদের জন্য চুরি করে নিজের দিন কাটাচ্ছে। সে রাষ্ট্রীকে তার সাথে দেরাদুন ফিরে যাওয়ার প্রস্তাব দিল। সেখানে গিয়ে রাষ্ট্রী ইংরেজি পড়াবে আর কিষেন চাটের দোকান খুলবে। তার পালিয়ে বেড়ানোর আর ইচ্ছে নেই। কিষেনের কথা শুনে রাষ্ট্রী ভুলে গেল ইংল্যান্ড যাওয়ার কথা। দুজনে মিলে নিশ্চিত করল আগামীকাল জঙ্গলের রাস্তা ধরে তারা বেরিয়ে পড়বে দেহরার জন্য। রাতটি গঙ্গা নদীর ঘাটে কাটালো। সকাল হতেই ফেরিতে করে নদী পেরিয়ে যাওয়া ঠিক হলো। ফেরিতে বসে রাষ্ট্রী ভাবতে লাগলো তার সেই ছাদে ছোট্ট ঘরটি কথা, আর আশা করলো কি তাদের ফেরা অবধি ঘরটি তার জন্য অপেক্ষা করে থাকে। ফেরিতে বসে একটি বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো রাষ্ট্রীর নাম, ঠিকানা। সে উত্তর দিল তার কোনো ঠিকানা নেই, না আছে কোনো পরিচয়। এই কথাটি বলতে সে আর সংকুচিত বোধ করল না, বরঞ্চ গর্ব বোধ করল। মহিলাটি জানতে চাইল কিষেন তার কে হয়। সে এই প্রশ্নের উত্তর দিতে পারল না, কেন কি সে নিজেই নিজেকে এই প্রশ্ন করে তার কোনো উত্তর পায়নি। কিন্তু সে একটি কথা জানে, যে তারা দুজনেই শরণার্থী, তারা একে অপরের সহযোগী, আশ্রয়, তারা একে অপরকে বোঝে, আর তাদের জন্যে এটাই সবকিছু। নৌকো থেকে নেমে তারা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে, মনে এখন শুধু একটি ভরসা, যে তাদের মাথার ওপর আছে ছাদের ওই ছোট্ট ঘরটির আশ্রয়। আর এখানেই সমাপ্ত এই সুন্দর গল্পটি, দ্য রুম অন দ্য রুফ। আপনাদের গল্পটি শুনে কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।